बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आबारो चले आसलाम आपनादेर जोन्नो आरेकटी भिडियो निये। आज के आमी पास्तार एकटी रेसिपी निये एसेछी एकदम घुरी घरोया उपकरणे खुबी अल्प समये एई पास्ता रेसिपिटी आमी आजके रेडी करब। चलें ताहले देखे आसि। आमी आजके एखाने कुलछुमेर मैकारुनि पास्ताटा निये निएछि। आमी एई रकमेर पास्ता निएछि। आपनारा चाइले विभिन्न रकमेर पास्ता आछे সেই ডিজাইনেরে যে কোনো একটা নিয়ে নিতে পারেন। এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পাস্তা এখানে নিয়ে নিয়েছি। এবার চুলা চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি এক কাপ পরিমাণে পাস্তা নিয়েছি। এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পরে রান্নার সাদা তেল আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ এখানে আমি লবণ। যে পানিটা যখন একটু ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন, এ পর্যায়ে এসে আমি এখানে সেই পাস্তাটা অ্যাড করে দিব। আমি আলপনা কিচেন থেকে ওয়েলকাম করছি আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে বড় বড় মতে ভালো লাগবে। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, যখন একটু হাফ সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে এসে আমি পাস্তাটাকে নামিয়ে ফেলব। পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা স্ট্রেনারে নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে আর কোনো জট বাঁধবে না, এই পাস্তাটা একদম ঝরঝরেই থাকবে। এদিকে পাস্তাটা ঠান্ডা হতে থাক, আবার চুলায় চলে যাব। ওই ফ্রাই প্যানে পরিষ্কার করে নিয়ে আমি মতো এখানে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে আমি এক কাপ পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের উপরে রসুন কুচি। রসুনটা একটু বেশি দিতে হবে, রসুন কুচিটা দিলে এই পাস্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। রসুনটা হালকা একটু যখন কালার চলে আসবে সে পর্যায়ে এসে রসুনের মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ঠিক এরকম স্লাইস করে কেটে নিয়েছি। রসুন এবং পেঁয়াজটাকে আমি এবার ভেজে নিচ্ছি। দেখুন খুব বেশি ভাজার দরকার নেই। এ পর্যায়ে এসে আমি একটা এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। খুবই অল্প মশলায় ঘরোয়া উপকরণে আমি আজকের এই পাস্তা রেসিপিটি রেডি করব। অনেকভাবেই তো পাস্তা খেয়েছেন, এবার সামান্য কিছু উপকরণে ঘরে আপনার যা মশলা থাকবে সেই মশলা দিয়ে এই পাস্তা জলদি রেডি করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে আমি টমেটোটা পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচফালি। কাঁচামরিচের ঝালটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আপনারা ভেজিটেবলস, বিভিন্ন রকমের ভেজিটেবলস আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমি কিন্তু আজকে কিছুই কোনো ভেজিটেবলস দিব না। এবার এর মধ্যে আমি শুধু অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনারা আলাদা করে ভেজে এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমার কাছে এটা ভালো মনে হয়েছে তাই আমি এর ভিতরেই এই মশলার ভিতরেই ডিমটা ছেড়ে দেব। আবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি হলুদ। হলুদটা আপনারা স্কিপ করতেও পারেন। আবার দিয়ে দিচ্ছি আমি সামান্য এক চিমটি লবণ যেন ডিমের ভিতরে লেগে যায়। দিয়ে আবারও ডিমটাকে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নেব। নিয়ে এভাবে পেঁয়াজ রসুন এবং টমেটোর সাথে ডিমটাকে মিলিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই আজকের ভিডিও যদি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে যায় তাহলে একটু করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝে। এভাবে মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা থেকে যখন এভাবে তেল বের হয়ে এসেছে দেখুন, এ পর্যায়ে এসে কিন্তু আমি এখানে এবার অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলো।
পাস্তাগুলোর সঙ্গে এভাবে ভালো করে মিক্স করে নেছি মশলাটাকে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেছি, যারা এখনো আমার এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, যারা নতুন এসেছেন তাদেরকে বলছি একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল ঘন্টাটিও বাজিয়ে রাখবেন, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনাদের হাতে যখন একটু সময় হবে আমার এই ভিডিওটিকে ঘুরে আসতে পারবেন। এবার আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা আসলে নিজেদের পছন্দ মতো যে ঝাল যে কম বেশি করে দিয়ে দিতে পারেন। এবার এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাস্তার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। ঘরোয়া উপকরণেই মজাদার টেস্টি পাস্তার রেসিপি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে আবারও আমি কিছুক্ষণ পাস্তাটাকে 2 মিনিটের মতো জল করে নেব। এই তো পাস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে, খেতেও মাশাল্লাহ অনেক বেশি ভালো হবে। এ পর্যায়ে এসে আমি এখানে পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে পাস্তাটাকে নামিয়ে নেব। মশলাটাকে আমি এভাবে পাস্তাটার সাথে মিলিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। এই তো পাস্তাটাকে আমি সার্ভিং ডিশে দুটো বাটিতে আমি এভাবে সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা সয়াম্মি লাগছে। আপনারা অবশ্যই এই নিয়মে বাসায় ট্রাই করবেন, দেখবেন কত বেশি মজাদার এবং টেস্টি এবং খুবই সহজভাবে এই পাস্তা রেডি করা যাবে। আজ এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা আমার এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম।